পরের জন্ম কিন্তু এই গরু হয়ে যাবে। হ্যালো ভুক্কার গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি কোন্নগরে। আর কোন্নগরে একটা ক্যাফেটেরিয়ার খোঁজ পেয়েছি, তার নাম হলো পুল ক্যাফে। ওই যে দেখো আমার পেছনেই আছে পুল ক্যাফেটা। আর এই পুল ক্যাফে কীভাবে আসতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। যারা যারা কোন্নগর স্টেশনে আসবে, কোন্নগর স্টেশনে কিন্তু সামনে কিন্তু সুপার মার্কেট আছে, আর সুপার মার্কেটের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে ফার্স্ট ফ্লোরেই পেয়ে যাবে পুল ক্যাফেটা। আর আমি ডিসক্রিপশানে তো গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমাদের কোনো সমস্যা হবে না। আর এই পুল ক্যাফের কী কী বিশেষত্ব আছে সেগুলো তোমরা জানতেই পারবে। কিন্তু তার আগে একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইবটা করো, কিছু তো এমন কিছু কাজ না। একটা লাল বাটনটা আছে ওটা প্রেস করবে, তারপরে সাইডে একটা ঘন্টা আসবে, ওই ঘন্টাটাও প্রেস করে দেবে। এইটাই তুই সাবস্ক্রাইবটা করে নাও। তাহলে চলো, অনেক কথা হয়ে গেল, এই পুল ক্যাফের ভেতরে অ্যাম্বিয়েন্সটা চলো দেখে নিই আমরা। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. তো পুল ক্যাফের তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখেই নিয়েছো আশা করি, আর তোমাদের হয়তো ভালোই লেগেছে। ছোট্টোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ক্যাফেটেরিয়া। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু 3-4 ধরনের কিন্তু গেমস আছে, সেগুলো খেলবো। কিন্তু তার আগে আমি এখানে মেনু কার্ডটা পেয়ে গেছি, আর এখানে কিছু স্পেশাল আইটেম আমি অর্ডার করব। তো আর এখানে কী কী মেনু কার্ডে কী কী পাওয়া যায় সেগুলো তো ডিসক্রিপশানের বক্সে থাকবে, তো তোমরা চেক আউট করে নিতে পারো। আর আমার খাবারগুলো যতক্ষণে না আসছে তখন আমি কিছু এখানে গেমসগুলো খেলি। ওকে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে দেখো হ্যান্ড ফুটবল আছে, তারপরে এটা চেস আছে, তারপরে এইটা একটা কি যেন গেম আছে, তো নামটা ভুলে যাচ্ছি। আর এখানে আছে 8 পুল গেম, যেটা আমরা ফোনে বেসিক্যালি খেলে থাকি। তো এখানে তো 4 গেম আছে, তো 4 গেমের মধ্যে আমার খুব ইচ্ছা হচ্ছে চেস খেলার জন্য। চল ভাই চেস খেলবি ভাই, ক্ষমতা আছে খেলার, গজব বেজতি হ্যায়। তো আমি চেস খেলতে পারবো না, কারণ আমার ভাই বলছে যে আমি চেস খেলতে পারি না। আমি 8 ফুল খেলছি, আমি 8 ফুল ফোনে খুব ভালো খেলি, যাই না আদৌ এটা রিয়েল লাইফে ভালো খেলতে হবে নাকি, ট্রাই করি। গেল না, ওয়ান শটে কিন্তু গেল না, এবার দ্বিতীয় নম্বর শট খেলি, দেখি আদৌ যায় নাকি। তোমরা গাইজ দেখো আমি পারি কি পারি না, দেখো শট করলাম, দ্বিতীয় শটেও তো গেল না। আমার দ্বারা এই খেলা হবে না। তোমরা যারা এসে খেলতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই গেমের কিন্তু এনজয় করো। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, তোমরা 10 মিনিট যদি খেলতে চাও তাহলে এটা ফ্রি, কিন্তু তোমরা যদি এই গেমটাকে কন্টিনিউ করে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা খেলতে চাও তাহলে কিন্তু এর জন্য চার্জ দিতে হবে। শুধু ফ্রি তোমরা পাবে চেস, কারণ চেস তো সবাই খেলতে পারে না, কারণ আমার ভাই আমাকে অফওয়ার্ড করে দিয়েছে আমি চেস খেলতে পারি না। তো আমার মতন অনেকেই পাবলিক আছে চেস খেলতে পারে না, কিন্তু 8 পুলতে তোমরা অনেকেই আশা করি খেলতে পারবে। তো প্লিজ তোমরা এখানে আসো, এনজয় করো। চলো তাহলে এবার আমার খাবারটা চলে এসছে, খাবারের দিকে ফোকাস করি। তো আমার ফার্স্ট আইটেমটা চলে এসছে, এটা হলো কিন্তু পুল ক্যাপের স্পেশাল কিন্তু কফি। আর কফিটা দেখতেই পাচ্ছ, দেখেছো। আর এখানে দেখো এখানে কী কী দিয়ে দেখো গার্নিশ করেছে, এখানে দেখো অরিও বিস্কুট আছে, তারপরে চকো চিপস আছে, তারপরে চকো দেখো চকলেটগুলো আছে, অনেক কিছু দিয়ে দেখো গার্নিশ করেছে, গার্নিশ কিন্তু অনেক কিছু দিয়ে গার্নিশ, আবার কেকও দিয়েছে তার সাথে। এ দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, কিন্তু 169 টাকা দাম, 169 টাকায় যা কোয়ালিটি কোয়ান্টিটি দিয়েছে আমার দেখে কিন্তু স্যাটিসফাই হয়ে গেছে সত্যি কথা বলতে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এগুলো দেখো ছোটোবেলায় কিন্তু খেতাম আমরা অনেকেই, ছোটোবেলায় মানে বুঝতেই তো পারছো কী বলতে চাইছি, ছোটোবেলায় এটা আমরা অনেকেই কিন্তু ইমেজ করতাম যে আমরা সিগারেট খাচ্ছি, কিন্তু সিগারেট খাওয়া কিন্তু উচিত না, তোমরা কিন্তু সিগারেট খাবে না, সিগারেট খাওয়াটা কিন্তু অন্যায়। এই চকো স্টিকগুলো হয় না হেভি লাগে খেতে, ছোটোবেলায় খুবই খেতাম, কিন্তু দুর্ভাগ্যজনক এখন আর খেতে পারি না। আর একটা কথা, এই কফিটায় কিন্তু 3 ধরনের কিন্তু আইসক্রিম কিন্তু দিয়েছে। এই ওপরেরটা দেখো, ওপরে কিন্তু এটা ভ্যানিলা আছে, তারপরে অরিও আইসক্রিম দিয়েছে, তারপরে চকলেট আইসক্রিম দিয়েছে, আর চকলেট সিরাপ দিয়েও দেখো অনেকটাই দেখো ভর্তি করে দিয়েছে।
বুঝতেই পারছ। তো টেস্ট করি দেখি। এই স্টিকের মাধ্যমে কিন্তু কফিটা খেলাম না, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু মিষ্টিটা কম লাগছে, কারণ আগেই অনেকটাই মিষ্টিটা আইটেমগুলো খেয়ে নিয়েছি, যেরকম ওই চকো স্টিকটা খেয়ে নিলাম, তো আলাদা এটা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আর কিন্তু খুবই রিফ্রেশ লাগছে। কারণ বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমের মধ্যে কিন্তু এত ভালো একটা কিন্তু কফি পাওয়া গেলে তো মানে বিষয়টা তো আলাদাই হয়ে যাচ্ছে। এবার আমি একটু আইসক্রিম দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ওকে, এই আইসক্রিমের মধ্যে এই এই কেলক্স চকো যেগুলো আছে না, দেখো কেলক্স চকো দিয়েছে, খেয়ে দেখি কেমন লাগে। ব্যাপক ব্যাপক লাগছে। এবার অরিও বিস্কুটটা এই আইসক্রিমটার মধ্যে ডিপ করে খেয়ে দেখি, ওকে কেমন লাগে খাবে তোমরা। তোমাদের যদি খেতে হয় তা চলে আসো পুল ক্যাফেতে, তোমরা এটা এনজয় করতে পারবে, এই গরমের মধ্যে ব্যাপকভাবে এনজয় করতে পারবে। ব্যাপক। আর যারা মানে মিষ্টি প্রচণ্ড খেতে ভালোবাসো না, তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট। তো এখানে যাবতীয় যা যা জিনিস দিয়ে গার্নিশ করেছে, যা কোয়ালিটি কোয়ান্টিটি দিয়েছে, আমি বলবো 169 টাকা কিন্তু দামটা দিয়ে তোমরা কিন্তু স্যাটিসফাই হবে। তো মাস্ট এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর এটা কিন্তু স্পেশাল আইটেম। চলো তাই এটা আমি শেষ করে আমি আমার সেকেন্ড আইটেমে যাই। আমার সেকেন্ড আইটেমটা হলো একটা সিজলার, আর এই সিজলারটার কিন্তু প্রাইস কিন্তু 300 টাকা দাম। তো এখানে কী কী দিয়েছে তোমরা দেখো, এখানে দেখো অনেক কিছু ভেজিস দিয়েছে। তো ভেজিসের মধ্যে দেখো বিনস আছে, গাজর আছে, তারপরে বেবি কর্ন আছে, আর এই রাইসের মধ্যে দেখো এখানে এগ আছে আর কর্ন দিয়েছে, রাইসটা এগ আর কর্নের রাইস আছে, আর এখানে দুটো স্টিকের চিকেন দিয়েছে, দেখতেই পাচ্ছ এই একটা স্টিক আর এই আর একটা স্টিক, তো দুটো স্টিকের চিকেন আর ভেতরে একটা বড় বাঁধাকপি। প্লেটে তুলে নিয়েছি, তো এবার টেস্ট করতে হবে দেখি টেস্টটা কীরকম, কারণ টেস্ট ইম্পর্ট্যান্ট। আর থ্যাংকস জানাচ্ছি সুজেশকে, সেই আমাকে কিন্তু এই ক্যাফেটেরিয়া কিন্তু খোঁজটা দিয়েছে। আর থ্যাংকস ভাই, তুই কিন্তু খুব ভালো একটা ক্যাফেটেরিয়া খোঁজ দিয়েছিস। আর একটা কথা হলো যে এটা ক্যাফেটেরিয়া কিন্তু লাইটটা কিন্তু অনেকটাই কম, যদি সমস্যা হয় তো অ্যাডভান্স কিন্তু সরি। চলো তার টেস্ট করি, নর্মাল গেলে রাইসটা টেস্ট করে দেখি কেমন লাগে। ওকে, রাইসটা গেলাম না, কর্নটা কিন্তু খুবই মিষ্টি, তো খাচ্ছি এটা কিন্তু আলাদাই কিন্তু লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে অনেকগুলো দেখো ভেজিস আমি নিয়েছি, আর ভেজিসগুলো নিয়ে আবার রাইসটা দিয়ে খেয়ে দিই কেমন লাগে। ওকে, আজকে কিন্তু আমি হাত দিয়ে খাচ্ছি না, আজকে কিন্তু স্পুন দিয়ে খাচ্ছি, লেভেলটাই কিন্তু আলাদাই হয়ে যাচ্ছে। কিন্তু যতই লেভেল আলাদা করি না কেন, বাঙালিরা কিন্তু হাত দিয়ে খেতে কিন্তু একটা আলাদাই কিন্তু স্বর্গ কিন্তু পায়। আশা করি তোমরা কিন্তু আমার সাথে সাপোর্ট করবে আমার কথাটা। চলো তাহলে এবার ভেজিসগুলো দিয়ে টেস্ট করে দেখি কীরকম লাগে রাইসটা। ভেজিস দিয়ে রাইসটা যখন টেস্ট করলাম না, আলাদা একটা স্মোকি ফ্লেভার আছে। যখন রাইসটা নর্মালভাবে খেলাম তখন কিন্তু স্মোকি ফ্লেভারটা পেলাম না, কিন্তু ভেজিস দিয়ে যখন আমি খেলাম তখন কিন্তু একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি, এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। কোয়ান্টিটিটা যে রাইসের কোয়ান্টিটি আরেকটু যদি বেশি দিত তো ভালো হতো, কিন্তু টেস্ট কিন্তু মারাত্মক। কিন্তু এবার চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 4 পিস চিকেন আছে। তো এক একটা চিকেনের সাইজ তোমাদের দেখাচ্ছি, এই এক একটা চিকেনের সাইজ চিকেনটা দেখি, টেস্ট করে দেখি যে ভেতর থেকে জুসি কি না না শক্ত। চিকেনটা কিন্তু ভেতর থেকে কিন্তু খুবই জুসি, ব্যাপক লাগে ব্যাপক। তার মধ্যে ক্যাপসিকাম, এই যে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, অনেক কিছু আছে।
আর একটা গ্রেভির একটা আইটেমও এখানে মধ্যে দিয়েছে, টস করে যা, তো ব্যাপক লাগছে। কিন্তু টেস্টটা কিন্তু এক কথায় জাস্ট সেই মানে সেই লেভেলের টেস্ট লাগছে, ব্যাপক লাগছে। তোমরা এসে পারলে সিজলারটা ট্রাই করো, কারণ এই সিজলারটা কিন্তু পুল ক্যাফের কিন্তু নতুন কিন্তু আইটেম, ব্যাপক ব্যাপক। চলো তাহলে আমি এটা শেষ করে তোর অনেক সুবিধা দিচ্ছি, ওকে চলো বাই বাই। অনেক রিভিউটা বলার আগে একটা কথা বলতে চাই, এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু পার্টি অ্যারেঞ্জ হয়, তো তোমরা কিন্তু এখানে কিন্তু পার্টি যদি করতে চাও করতেই পারো। আমার তো ডিসক্রিপশানে কিন্তু ফোন নাম্বার থাকবে, তো তোমরা ফোন করে নিতে পারো। আর প্রাইস অনুযায়ী কিন্তু কফিটা কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো ছিল। তারপরে আসি সিজলারের কথা, সিজলারটাও কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু আমি বলে এসেছি প্রাইস অনুযায়ী যদি রাইসটার কিন্তু কোয়ান্টিটি অল্প মানে বেশি না অল্পই যদি বাড়ানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর সবথেকে বড় কথা কিন্তু ওইখানে কিন্তু কর্ন আর এগের পরিমাণটা বেশি ছিল, আর ওইখানে চিকেনও ছিল, চিকেনটা আমি পাইনি, চিকেনটা আমার ভাই পেয়েছে। কি চিকেন ছিল ভাই? হ্যাঁ ছিল, হ্যাঁ চিকেন ছিল, কিন্তু কম ছিল বলেই আমি পাইনি, কিন্তু এগ আর কর্নের কিন্তু পরিমাণটা অনেকটাই ছিল। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলো জানিও, খারাপ লাগলে তো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করছো না, আরে করে নাও না, নাহলে দেখেছো পরের জন্ম কিন্তু এই গরু হয়ে যাবে, তাড়াতাড়ি করো, গরু যদি না হতে চাও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। সো গাইজ বাই, টেক কেয়ার, এটা কিন্তু মজা ছিল, সাবস্ক্রাইবটা করো না এটা সিরিয়াস হয়ে যাবে। সো গাইজ বাই, টেক কেয়ার, দেখছিল আমার দেখা হচ্ছে, বাই বাই। We'll be right back.